আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা ব্রেড কাটিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। সো যারা ব্রেড কাটিং করা শিখতে চান, দাড়ি কাটিং করা শিখতে চান, তারা আমাদের আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই এক ভিডিওতে স্টেপ বাই স্টেপ দাড়ি কাটিং করা শেখাবো। তাহলে চলুন কাজের মূল পর্বে চলে যাই। প্রথমে দেখছেন একটি জিরো টিমার মেশিন ও আর একটি চিরুনি নিয়ে নিয়েছি। সো তারপর গলার নিচের রাউন্ডটাকে সুন্দরভাবে আমরা জিরো টিমারের দ্বারা দাগিয়ে নেব, সো কেটে নেব। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এক ভিডিওতেই আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন দাড়ি কীভাবে কাটিং করতে হয়। সো তারপর দেখছেন আমরা ওই টিমার দিয়ে দাড়ির উপরের রাউন্ডটাকে একদমই এল শেপে আমরা কেটে নেব। দাড়ির উপরের রাউন্ডটা আমরা এল শেপে কেটে নেব, সো দেখতে থাকুন। তারপর দেখছেন সাইডের বড় বড় যে এলোমেলো চুলগুলো রয়েছে দাড়ির সাইডের রাউন্ডটাকে আমরা এই জিরো টিমারের দ্বারা একইভাবে দাগিয়ে নেব, সো দেখতে থাকুন। তারপর দেখছেন আমরা একটি বড় চিরুনি নিয়ে নিয়েছি। সো তারপর ওই জিরো টিমারটি পুরো দাড়ির নিচ থেকে উপর পর্যন্ত আমরা এই চিরুনি দ্বারা ধরে ধরে আমরা সাইজ করে নিচ্ছি, সো একটু ছোট করে নিচ্ছি। খেয়াল করে দেখতে থাকুন কিভাবে আমরা চিরুনি এবং টিমারের দ্বারা দাড়িগুলো ছোট করে নিই। এখনও যারা ভিডিওতে লাইক করেনি অবশ্যই দ্রুত একটি লাইক করে দিন। আমাদের এক সাইডের দাড়ি ছোট করা কমপ্লিট, এখন আমরা আরেক সাইডের দাড়ি ছোট করব। সো দুই সাইডের দাড়ি ছোট হবে আর ফ্রন্টের দাড়ি একটু বড় থাকবে, লম্বা থাকবে। তাহলে কিভাবে আমরা দুই সাইডের দাড়ির সাথে নিচের দাড়ির সাথে মিলিয়ে দিই, ছোট করে দিই, সেটা দেখতে থাকুন। তারপর দেখতে পাচ্ছেন আমরা ছোট একটি চিরুনি নিয়ে নিয়েছি। ছোট চিরুনির মোটা সাইড দিয়ে আমরা এই ধরে ধরে মোচের সাইজটা একটু ছোট করে নিচ্ছি টিমারের দাঁত। তারপর গাইস দেখছেন আমরা একটি কাইচি দ্বারা এই মাঝখানের নুটটাকে ভি করে নিলাম। তারপর মোচের দুই সাইডের সোজা রাউন্ডটাকে কেটে নেব, সো তারপর সামনের রাউন্ডটাকেও আমরা কেটে নেব। সো কীভাবে আমরা কেজির আগা দিয়ে আমরা পুরো মোচের রাউন্ডটাকে ঘুরিয়ে কেটে নিই সেটা দেখতে থাকুন। তারপর দেখছেন একটি ব্লেড খুর নিয়ে নিয়েছি। এই ব্লেড খুরের সাহায্যে পুরো দাড়িটাকে আমরা সুন্দরভাবে চেঁচে দেব। সো কীভাবে আমরা ব্লেড খুরের সাহায্যে কাজটি করি অবশ্যই লক্ষ্য করে দেখতে থাকুন, আর আপনিও যখনই ব্লেড চালাবেন অবশ্যই আস্তে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটি সুন্দর হবে। সো লক্ষ্য করে তাহলে দেখতে থাকুন। গাইস দেখছেন আমরা আঙ্গুলের সাহায্যে কীভাবে আমরা ধরে ধরে ব্লেডটিকে চালাচ্ছি। সো আপনার দাড়ি কাটিং করার মেন ভূমিকা রাখে কিন্তু আপনার বাম হাতের ফিঙ্গারটি। অবশ্যই কীভাবে আমরা কোথায় কেমন করে ধরছি সেটা লক্ষ্য করে দেখতে থাকুন। Thank you.
তারপর আমরা মিডিলের এই নূরটাকে ভি শেপে করে দেব। সো কিভাবে আমরা এই ভি শেপটা করি অবশ্যই লক্ষ্য করে দেখুন। গাইস দেখতে পাচ্ছেন আমরা একটু ফোম বের করে নিয়েছি, কারণ হচ্ছে নিচের দাড়িগুলো একটু শক্ত বেশি এবং পরিমাণেও একটু বেশি কাটতে হবে। সো এই জন্য আমরা ফোম লাগিয়ে নিলাম নিচের দাড়িগুলো, তারপর আমরা ব্লেডের সাহায্যে আবারও নিচেরগুলো চেঁচে নিচ্ছি। সুন্দরভাবে দেখুন নিচের দাড়ির রাউন্ডটাকেও সুন্দর হয়ে যাচ্ছে। আরেকটি কথা গাইজ, যারা আমাদের কাছ থেকে হেয়ার কাটিং করা শিখতে চাচ্ছেন, হেয়ার কাটিংয়ের কাজ শিখে দেশের বাইরে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। আমাদের এখানটায় 3 মাসের কোর্স করাচ্ছি আমরা একটা। ফাইনালি আমাদের ব্লেড কাটিং করা কমপ্লিট, দাড়ি কাটিং করা কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখে নিন। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে সাহায্য করবে।